হ্যালো স্টুডেন্ট, তো আজকে এই ভিডিওর আমার বিষয়বস্তু হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশনের একটা পার্ট বাকি ছিল। আমি এর আগের ভিডিওতে ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে অঙ্গজননের প্রাকৃতিক অঙ্গজননের ভাগগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম, তো এই ভিডিওতে কৃত্রিম অঙ্গজনন সম্বন্ধে আমি আলোচনা করব, মানে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন সম্বন্ধে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে অঙ্গজনন শুরু করবার আগে আমি প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে যে অঙ্গজনন তো প্রাকৃতিক ভাবে পড়েছি, এবার মানুষ তার নিজের স্বার্থে এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলোকে মাথায় রেখে নিজের ইচ্ছা অনুসারে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ থেকে নতুন উদ্ভিদ অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল, এবং সেই বিষয়বস্তুটাকেই মূলত কৃত্রিম অঙ্গজনন বলা হয়। মানে অঙ্গজননের যে ঘটনাগুলো সেগুলো এখানে ঘটে, আগের পাঠে পড়ানো হয়েছিল যে অঙ্গজননের ঘটনাগুলো ঘটে সেগুলো প্রাকৃতিক ভাবে উদ্ভিদের দেহেই সম্পন্ন হয়, কিন্তু এক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো ম্যানমেড, মানে মানুষ তার নিজের স্বার্থের সিদ্ধির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে ঘটানো যাবে না, কেবলমাত্র ভেজিটেরি রিপ্রোডাকশনের মাধ্যমে বংশ বিস্তার করে এমন উদ্ভিদ বা যাদের দ্বারা এগুলো হয় তাদের ক্ষেত্রেই এগুলো ঘটানো যাবে। আমি চাইলে যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই যে কোনো রকম ভেজিটেটিভ রিপ্রোডাকশন, মানে যে কোনো রকম আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন ঘটাতে পারবো না। আমি চাইলে যে কোনো একটা গাছকে নিয়ে তার কৃত্রিম অঙ্গজনন ঘটাতে পারি না, এর একটা নিয়ম বা সীমাবদ্ধতা আছে। তা প্রথমে আসা যাক যে কৃত্রিম অঙ্গজনন কাকে বলা হয়। যে কৃত্রিম পদ্ধতিতে ল্যাবরেটরিতে কিংবা উদ্ভিদ যে সমস্ত প্রজনন ঘটানো হয় সেই সমস্ত স্থানে উদ্ভিদের দেহের কিছু ক্ষুদ্র অংশকে বিচ্ছিন্ন করে নিয়ে সেই ক্ষুদ্র অংশ থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকেই বলা হয় কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজননের সংজ্ঞায় অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, কৃত্রিমভাবে তৈরি হয়, উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ দিয়ে তৈরি করা হয় এবং জনিত থেকে হুবহু একই রকম অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে বলা হয় কৃত্রিম অঙ্গজনন। এবার কৃত্রিম অঙ্গজননের অনেকগুলো ভাগ রয়েছে, আমি বোর্ডে লিখেছি কৃত্রিম অঙ্গজননের ভাগ। তার মধ্যে প্রথমে যেটাকে বলা হবে সেটাকে বলা হবে শাখা কলম। শাখা কলম কথাটার মানে হচ্ছে আমরা কোনো একটা উদ্ভিদের কোনো একটা অংশ, সেটা মূল হতে পারে, সেটা কাণ্ড হতে পারে, সেটা পাতা হতে পারে, প্রধান উদ্ভিদ থেকে দেহ থেকে বিচ্ছিন্ন করব, বিচ্ছিন্ন করে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্ট দেবো, দেখবো হ্যাঁ সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়ে গেছে, তখন সেই ধরনের অঙ্গজননকে আমরা বলবো কৃত্রিম শাখা কলম। তাহলে কৃত্রিম অ্যাকচুয়ালি শাখা কলমকে আমরা ইংরেজিতে বলি কাটিং। তাহলে এবার ভাবতে হবে যে কোনো গাছের শাখা কলম করা যায়, নট নেসেসারি, কিছু মুষ্টিমেয় গাছেরই শাখা কলম করতে পারি। এবং শাখা কলমের জন্য উদ্ভিদ দেহ থেকে তিন রকমের আমরা অংশ নিতে পারি, তার উপর ভিত্তি করে শাখা কলমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমি বোর্ডে লিখেছি শাখা কলমের তিনটে ভাগ, মূলের সাহায্যে শাখা কলম, কাণ্ডের সাহায্যে শাখা কলম আর ভাতার সাহায্যে শাখা কলম। তাহলে আমি এবার এই ভাগগুলোকে আমি আলাদা আলাদা করে ডেমনস্ট্রেট করব তোমাদের সঙ্গে। তাহলে প্রথমে চলে আসি মূলের সাহায্যে শাখা কলম মানে কি করা হয়। আচ্ছা, প্রথমেই আমি একটা কথা বলে নিই যে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে যে আর্টিফিশিয়াল পার্টটা পড়ানো হয় সেখানে বেশ কিছু হরমোনকে ইউজ করা হয়, সেই হরমোনগুলো ইউজ করা হয় মূলত একটা জিনিস করবার জন্য, না কিছু মূল সৃষ্টি করবার জন্য। অনেক সময় বিটপের অংশ বা বায়বীয় অংশ সৃষ্টিতেও কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়। তো এই যে আমি ফার্স্ট পার্টটা পড়াচ্ছি কাটিং এর মূলের ক্ষেত্রে শাখা, মানে মূলের ক্ষেত্রে এক্সাম্পল, সেখানে কিন্তু কিছু কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়, যেমন ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এনে এগুলো ব্যবহার করা হয়। এখানে কি করা হয় না, গাছের একটা মূলের অংশকে কেটে নেওয়া হয়, তাতে কৃত্রিম এই সমস্ত হরমোনগুলো দেওয়া হয়, সেখান থেকে নতুন দুটো জিনিস সৃষ্টি হয়, একটা মূলজ অংশ বেরোয়, একটা মুকুল অংশ বেরোয়, মুকুল অংশ থেকে বিটপের সৃষ্টি হয়, মূলীয় অংশ থেকে মূলজ অংশ বা মূলের যে সমস্ত অন্যান্য অংশ তৈরি হয় এবং জনিত্রী থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। জনিত্রী বলা ভুল, উদ্ভিদের বিচ্ছিন্ন করা ওই মূলের ছোট্ট অংশ থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়। তাহলে শাখা কলমের মধ্যে মূলের সাহায্যে শাখা কলম হয়। এবার জানতে হবে উদাহরণ, উদাহরণের মধ্যে যেগুলো তোমরা লিখবে সেগুলো হলো পাতিলেবু, কমলা লেবু, এই সমস্ত গাছে, তেঁতুল, এই সমস্ত গাছের কিন্তু মূলের সাহায্যে শাখা কলম করা যায়। এবার আমি আসি কাণ্ডের সাহায্যে শাখা কলম। কাণ্ডের সাহায্যে শাখা কলম খুব ইজি, কাণ্ডের যে কোনো একটা পাটকে কেটে মাটিতে বসিয়ে দাও, সেই বসানো যে অংশটা মাটিতে বসাবে সেখান থেকে কিছুদিন পর অস্থানিক মূল বেরোবে, তারপর সেখান থেকে ওই গাছের যা মূল তন্ত্র, ওই গাছের যেরকম মূল সেরকম মূল সৃষ্টি হয়ে যাবে। মানে এরকম নয় প্রথমেই অস্থানিক গুচ্ছ মূল বেরোলো মানে গাছটা সারা জীবন ওই মূলটাই রইলো, কিছুদিন পর গাছের যা অরিজিনাল মূল সেই মূল সৃষ্টি হয়ে যাবে। এরকম উদাহরণের মধ্যে আমরা পাই খুব আমাদের হাতের গাছের উদাহরণ গোলাপ পাওয়া যায়, সজনে পাওয়া যায়, এই সমস্ত গাছের ক্ষেত্রে কাণ্ডের সাহায্যে শাখা কলম করা হয়।
আর একটা হচ্ছে পাতার সাহায্যে শাখা কলম। এগুলো সাধারণত ব্রায়োফাইলাম বিগুনিয়া গাছের হয়। এদের পাতাগুলোকে খুব সূক্ষ্মভাবে কেটে মাটিতে যদি প্রথিত করি এবং কৃত্রিম অক্সিজেন যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়েছে। তাহলে এই যে তিনটি উদাহরণ আমি তোমাদের সঙ্গে বললাম, এগুলো হলো মূল কাণ্ড আর পাতার সাহায্যে কৃত্রিম শাখা কলমের উদাহরণ। এরপরে আসা যাক, শাখা কলমের পর আছে দাবা কলম। দাবা কলমকে আমরা সাধারণত বলি লেয়ারিং। এই লেয়ারিং জিনিসটা কি আমি জানবো, লেয়ারিং কথার মানে হলো কোনো একটা গাছ ধরো আছে, সেই গাছের কোনো একটা বায়বীয় অংশ, বায়বীয় অংশ মানে আমরা মূলত ধরে নিই কাণ্ড এবং পাতা, এগুলোকে জোর করে মাটির নিচে প্রবেশ করিয়ে দেওয়া হয়, দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। তাহলে মাটির নিচে প্রবেশ করে যদি আমি এখন চাপা দিয়ে দিই, তাহলে সেখানে যদি আমি কৃত্রিম হরমোনকে ব্যবহার করি, তাহলে সেই স্থান থেকে মূল বেরোয়, পরবর্তী ক্ষেত্রে মূল উদ্ভিদ দেহ থেকে এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, গাছটাকে দেখা যায় এটা একটা আলাদা গাছ, এটা একটা আলাদা গাছ হয়ে আছে। আমি তোমাদের ছবি এঁকে উদাহরণগুলো দিতে থাকছি। দাবা কলমের ক্ষেত্রে ধরে নাও এরকম একটা গাছ আছে, এই গাছের এরকম কাণ্ডের পাতা আছে, এবার এই কাণ্ডটাকে এরাও এটাও একটা কাণ্ড, আমি কি করলাম এই কাণ্ডটাকে এরকম জোর করে বেঁকে মাটির মধ্যে এই পাটটাকে চাপা দিয়ে দিলাম। এখানে কিন্তু পাতা আছে, মানে কাণ্ডটা ছিল এরকমই, আমি জোর করে মাটির ভেতর ঢুকিয়ে একটুখানি বার করে দিলাম, ঠিক কিছুদিন পর দেখা যাবে এখান থেকে অস্থানিক মূল বেরিয়ে গেছে, তখন আমি এই জায়গাটাকে কেটে দেবো, দেখা যাবে এটা একটা আলাদা গাছ হয়ে গেছে, এটা একটা আলাদা গাছ হয়ে গেছে। তাহলে এই ধরনের যে কৃত্রিম অঙ্গজনন সেটাকে আমরা বলবো সরল দাবা কলম। দাবা কলমের ভাগ আছে, তা সরল দাবা কলম কাকে বলা হয়, কোন একটি অপত্য কোন একটি জনিত্রী উদ্ভিদের বায়বীয় অংশকে জোর করে মাটির মধ্যে প্রোথিত করলে এবং সেখানে কৃত্রিম হরমোন ব্যবহার করলে মাটির মধ্যে প্রোথিত থাকা অংশ থেকে মূলের সৃষ্টি হয়, পরবর্তী ক্ষেত্রে নতুন মূল সৃষ্টি হয়, গাছটিকে জনিত্রী গাছ থেকে বিচ্ছিন্ন হলে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, এইভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে বলা হয় সরল দাবা কলম। এবার সরল দাবা কলমের মধ্যে আমি আসি টিপ দাবা কলম, মানে যেটাকে বলা হয় টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং এর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, এই যে আমি ছবিটা এঁকেছি, এই ছবিটার মধ্যে সবটাই থাকবে, কিন্তু এই যে টিপ, টিপ মানে হচ্ছে প্রান্ত দেশকে বোঝানো হয়, মানে গাছের প্রান্তটাকে মাটিতে আমি প্রবেশ করিয়েছি, মানে এরকম ব্যাপার, মানে গাছের প্রান্তটাকে আমি মাটির ভেতর জোর করে প্রথিত করে দিয়েছি, শুধু এন্ড পার্টটাকে একদম এরকম এন্ড এটাকে, কিছুদিন পর দেখা যাবে এখান থেকে মূলের সৃষ্টি হবে, তখন আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো, এটা নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে যাবে, তখন সেটাকে আমি কি বলবো টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং এর ক্ষেত্রে গাছের একদম কাণ্ডের প্রান্ত দেশটাকে মাটিতে প্রবেশ করানো হয়, সরলের ক্ষেত্রে মাঝখানটাকে প্রথিত করে আবার গাছটাকে খানিকটাকে বার করে দেওয়া হয়, কিন্তু টিপের ক্ষেত্রে সেটা করা হয় না। এবার আমি আসছি মাউন্ড লেয়ারিং। মাউন্ড লেয়ারিং কথাটার মানে হচ্ছে ধরো এরকম একটা গাছ আছে, সেই গাছের আমি এই পোর্শনটাকে পুরো মাটি দিয়ে ঢেকে দিলাম, তখন দেখা যাবে এখান থেকে সমস্ত মূল বেরিয়ে গেছে, এবং এই মূলজ অংশগুলোকে আলাদা করে যদি আমি পাশে আবার পুঁতি, তাহলে দেখা যাবে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়েছে, মানে গাছের গোড়াটাকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে সেই বায়বীয় অংশগুলো সব নষ্ট হয়ে যাবে, সেই মাটি দিয়ে ঢেকে রাখা কাণ্ডের অংশটা কিসে পরিণত হবে মূলে, সেই মূল থেকে আবার নতুন অপত্য যখন শাখা বেরোবে সেটাকে আমি আলাদা জায়গায় গিয়ে পুঁতে দেবো, দেখা যাবে নতুন গাছ হয়ে গেছে, তাহলে সেটাকে আমি কি বলবো মাউন্ড লেয়ারিং, মানে মাউন্ড দাবা কলম যদি বাংলায় বলা হয়, মাউন্ট দাবা কলম, অ্যাকচুয়ালি মাউন্ট দাবা কলম বলা হয় না, মাউন্ট লেয়ারিং এ বলা হয়, কারণ মাউন্টটা ইংরাজি কথা। এরপর আসছে সার্পেন্টাইন। সার্পেন্টাইন কথাটার মানে হচ্ছে, সার্পেন্টাইন কথাটার মানে হচ্ছে একসঙ্গে অনেকগুলো, মানে একটা গাছের কাণ্ড এরকম বেরিয়েছে, এটাকে এরকম তুলে এরকম এরকম এরকম, মানে ধরো এটা মাটি, এটা প্রথম গাছটা কাণ্ডটাকে বেঁকে মাটিতে ঢুকিয়ে দিয়েছি, আবার তুলে দিয়েছি, আবার মাটিতে ঢুকিয়ে দিয়েছি, তুলে দিয়েছি, মানে যে সরল দাবা কলমটা ছবি গেছিলাম ওইটা একই কাণ্ডে অনেকবার করব, সরল দাবা কলমে একবার মাটিতে ঢুকিয়ে তুলে দিয়েছি, ওই ঘটনাটাকে আবার বাঁকিয়ে ঢোকাবো, আবার মানে শাখাটা বেশ বড় আর কি বললাম বুঝতে পারা যাচ্ছে।
তাহলে সার্পেন্টাইনের ক্ষেত্রে কিন্তু একসঙ্গে একটা গাছ থেকে অনেকগুলো জনিত্রী জীবের জনিত্রী উদ্ভিদের সৃষ্টি হবে, তাহলে এটাকে আমরা কি বলবো, সার্পেন্টাইন দাবা কলম। এবার আমি আসি গুটি কলমের ক্ষেত্রে। তো গুটি কলম ব্যাপারটা কি সেটা সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। গুটি কলম মানে হচ্ছে কোনো একটা গাছের আমি কাণ্ডে দে, ধরো এরকম একটা গাছ আছে, তার কাণ্ডের এখানটা ছালটাকে আমি চেঁচে তুলে দিয়েছি, তুলে দিয়ে এখানে গোবর মাটি জড়িয়ে এখানে একটা গুটির মতো বেঁধেছি, পরবর্তী ক্ষেত্রে দেখবো এখান থেকে সব মূল বেরোবে, তারপর এইখানটাকে কেটে এইটাকে মাটিতে বসিয়ে দেবো, এই মূল অংশটাকে দেখবো একটা গাছ হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো গুটি গুটি কলম, বা হ্যাঁ কৃত্রিম অঙ্গজের একটা পার্ট সেটাকে আমরা বলবো গুটি কলম। তাহলে গুটি কলমের ক্ষেত্রে কোনো একটা শাখার যে ওপরের আবরণ সেটাকে চেঁচে বাদ দিয়ে তার উপর মাটি, জৈব বস্তু, কৃত্রিম অক্সিজেন ইত্যাদি ব্যবহারের দ্বারা সেখান থেকে মূল সৃষ্টি করা হয়, এবং ওই মূল সৃষ্ট অংশটাকে জনি প্রধান উদ্ভিদ থেকে আলাদা করে যদি মাটিতে প্রোথিত করা হয় সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, আর এই ঘটনাটাকে আমরা বলবো গুটি কলম। এরপরে যেটা আমি আসি সেটা হচ্ছে জোড় কলম। জোড় কলম পড়তে গেলে আমাদের মাথায় দুটো জিনিস নিতে হবে, একটাকে বলা হবে স্টক, একটাকে বলা হবে সিয়ন। তাহলে হোয়াট ইজ স্টক আর হোয়াট ইজ সিয়ন এটা একটু জানাটা খুব দরকার। কিরকম ব্যাপার, হঠাৎ করে আমার ইচ্ছে হলো একটা গোলাপ গাছে দুটো ডালে দু রকম কালারের ফুল হবে, একটা লাল ফুল হবে একটা সাদা ফুল হবে, এটা সম্ভব? হ্যাঁ সম্ভব। কি করা হবে, না এরকম একটা গোলাপ গাছ নেওয়া হলো, এই গোলাপ গাছটা ধরে নাও সবুজ রঙের ফুল হয়, আমি কালি অনুসারে বলছি, এর পাশে আর একটা গোলাপ গাছ আছে, এটাই নীল গোলাপ ফুল হয়, আমি এখন এর কাণ্ডের অংশটাকে কেটে নিয়ে এই যে কাণ্ডের অংশটা আছে এই কাণ্ডের অংশটাকে বাদ দিয়ে এখানে যোগ করে দিলাম, তাহলে এখন এইখানে নীল গোলাপ ফুল ফুটবে আর এই ডালটায় সবুজ গোলাপ ফুল ফুটবে, তাহলে এটা কি বলা হবে, জোড় কলম। জোড় কলমে মানে দুটো উদ্ভিদ দেহকে জোড়া হয়, কিন্তু একটা মনে রাখতে হবে যখন দুটো উদ্ভিদ দেহকে জোড়া হয় তার মধ্যে একটা মূল বিহীন অংশকে জোড়া হয় আর একটা মূল সমেত গাছ থাকে। একটু যদি খেয়াল করে দেখো সবুজ রঙের গাছটার মূল আছে কিন্তু নীল রঙের যে ডালটা আমি জুড়েছি সেটা কোনো মূল নেই, তাহলে জোড় কলমের সময় মূল সমেত যে গাছটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় স্টক, আর জোড় কলমের সময় মূল বিহীন যে গাছটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সিয়ন। এবার এই স্টক আর সিয়নের ওপর বেশ করে জোড় কলমকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় সিয়ন গ্রাফটিং আর একটাকে বলা হয় বার্ড গ্রাফটিং। সিয়ন গ্রাফটিং কথাটা মানে হচ্ছে স্টকের সঙ্গে যদি আমি সিয়নকে যোগ করি, মূল বিহীন যদি উদ্ভিদের একটা অংশকে যোগ করি, সেটা উদ্ভিদের যে কোনো অংশ হতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো, উদ্ভিদের যে কোনো অংশ বলতে যে কোনো অংশ ঠিক নয়, অ্যাকচুয়ালি কাণ্ডকে কাণ্ডেরই কোনো অংশকে যোগ করা হয়, তখন সেটাকে আমরা বলবো সিয়ন গ্রাফটিং। এবার সিয়ন গ্রাফটিং এর ভাগ রয়েছে, কিরকম ভাগ সিয়ন গ্রাফটিং এর, প্রথমটা দেখো লেখা আছে ওয়েজ গ্রাফটিং, ও অন্তঃস্থায়িকা বর্গীয়, ওয়েজ গ্রাফটিং। এবার ওয়েজ গ্রাফটিং কথাটার মানে কি, না যেটা স্টক হবে সেটাকে ভি শেপটে কাটবো আর তার উপরে যে সিয়নটাকে বসাবো সেটাও ভি শেপড আটকে দেবো, ওয়েজ গ্রাফটিং। টাং গ্রাফটিং এর ক্ষেত্রে যে স্টকটাকে নেবো সেটাকে এরকম ভাবে কাটবো, মানে অনেকগুলো ক্রসে কাটবো আর এর ওপরে যে সিয়নটা বসবে সেগুলো অনেকগুলো ক্রসে কাটা হবে, তখন সেটাকে বলা হবে টাং গ্রাফটিং। এরপরে হচ্ছে ক্রাউন, ক্রাউন কথাটা মানে হচ্ছে এরকম একটা স্টক, তার মাথাতে সিয়নগুলোকে পুঁতে দেবো অনেকগুলো সিয়নকে, তখন এই ধরনের গ্রাফটিংকে বলা হবে ক্রাউন। সাইড গ্রাফটিং, এরকম একটা স্টক তার গায়ের কোনো একটা অংশকে ছিদ্র করে একটা এরকম পাশে কোনো একটা সিয়নকে বসিয়ে দেবো, তখন সেটাকে বলা হবে সাইট। আর অ্যাপ্রোচ, দুটো টবে গাছ বসিয়েছি তার দুটো ডাল কাছাকাছি এসেছে, ডাল দুটোকে পরস্পরের সঙ্গে বেঁধে দিয়েছি, এটা নীল রঙের গোলাপ ফুল, এটা সবুজ রঙের গোলাপ ফুলের ডাল, বেঁধে দিয়ে জুড়ে দিয়েছি, এখান দিয়ে একটা মূল বেরোবে এখান দিয়ে, এবার এই দুটো ডালের অংশ কেটে মূলটাকে মাটিতে বসিয়ে দেবো, দুটো ডাল একটাই গাছ দুটো ডাল দু রকম ফুল হবে, তখন সেটাকে বলা হবে অ্যাপ্রোচ গ্রাফটিং। অ্যাকচুয়ালি জোড় কলমের ইংরাজিটাকে বলা হয় গ্রাফটিং। তো এটা গেল গ্রাফটিং এর ক্ষেত্রে সিয়ন গ্রাফটিং এর ভাগ। এরপরে গ্রাফটিং এ আরো একটা ভাগ রয়েছে বার্ড গ্রাফটিং। হোয়াট ইজ বার্ড, আমরা আগেও জেনেছি বার্ড কথাটার মানে হচ্ছে উদ্ভিদ দেহ থেকে নির্গত স্ফীত অংশ,
যেটা নাকি বিচ্ছিন্ন হয়ে পড়ে গেলে তাকে বলা হয় কোরকোদগম, মানে অ্যাকচুয়ালি বাড বা কোরক, কিন্তু এখানের বাডটা একটু আলাদা। এখানে বাড মানে মুকুল, যে অংশ থেকে উদ্ভিদের বায়বীয় অংশগুলো সৃষ্টি হয়, মু পাতা সৃষ্টি হয়, কাণ্ড সৃষ্টি হয়, ফুল সৃষ্টি হয়, সেগুলোকে বলা হয় বাড। এরকম ওই রকম ছোট্ট একটা বাডকে যদি আমি স্টকের গায়ে, ওই রকম একটা ছোট্ট বাডকে আমি যদি স্টক যেটা বলি সেই স্টকের গায়ে টি আকৃতি একটা ছিদ্র করে তার ভেতর পুঁতে দেব, মানে কোন একটা গাছ থেকে কেটে এনেছি, গাছ, আচ্ছা গাছ থেকে কিরকম একটা গাছ, এই গাছের গায়েতে এই জাস্ট কাণ্ডটা হবে বলে সৃষ্টি হবে বলে তৈরি হয়েছে, তখন এইখান থেকে কেটে নেব, কেটে নিয়ে ছোট্ট যে এইটুকু অংশ পেলাম ওইটাকে এখানে আটকে দেবো, দিয়ে ভালো করে গোবর কাদা হরমোন দিয়ে বেঁধে দেবো, জল দেবো, কিছুদিন পর দেখা যাবে ওখানে একটা মূল সমে ওটা এই মূল স্টকের সঙ্গে আটকে গেছে এবং ওই ডালটা বাড়ছে। তাহলে এই ধরনের গ্রাফটিং কে আমরা বলি বার্ড গ্রাফটিং। তাহলে আমাদের আলোচনার যে প্রথম চারটে বিষয় হলো শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম, এই সম্বন্ধে আমি খুব উদাহরণ সহযোগে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে আমি আসছি অণুবিস্তরণ, এটা একটুখানি ইলাবোরেট ফর্মে পড়ানো হবে। অণুবিস্তরণ কাকে বলে সেটুকু বলিনি, অণুবিস্তরণ কথাটার মানে হচ্ছে উদ্ভিদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যেটা যে যাকে কালচার মাধ্যমে রেখে তার অঙ্গের পরিস্ফুটন করানো হয়, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ থেকে ছোট্ট অপত্য চারা উদ্ভিদের সৃষ্টি করা হয়, তারপর সেটিকে ল্যাবরেটরির কালচারের মাধ্যম থেকে মাটিতে এনে পোঁতা হয় এবং নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে একটি উদ্ভিদ অংশ থেকে অজস্র সেই প্রজাতির সেই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সৃষ্টি করা যায়, তাকে বলা অণুবিস্তরণ। কতটার নাম এরকম হয়েছে কেন, না উদ্ভিদ দেহের খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এই পদ্ধতিটি সম্পন্ন করবার জন্য ব্যবহার করা হয়, তাই একে অণুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন বলা হয়। তাহলে অণুবিস্তরণে উদ্ভিদ দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে ব্যবহার করে ল্যাবরেটরিতে তারই প্রজাতিভুক্ত নতুন চারা গাছের সৃষ্টি করা হয় এবং সেটিকে বাগানের মাটিতে এনে প্রোথিত করে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি করা হয়। এইভাবে যে কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয় তাকে বলা হয় অণুবিস্তরণ। আশা করছি অঙ্গজজননের যে যে ভাগগুলো ছিল সেগুলো সম্বন্ধে তোমাদের আলোকপাত করতে পারলাম। পরের ভিডিওতে অণুবিস্তরণ সম্বন্ধে আরো ডিটেলে আলোচনা করা হবে।